হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রেসিপিটা দেখে আশা করি বুঝতেই পারছেন আমি খিচুড়ি বানিয়ে দেখাবো। লক্ষ্মী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি। এখন রেসিপিটা আমি বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এখন আমি বানিয়ে দেখাচ্ছি ভোগের খিচুড়ি রেসিপি। আজকে বানিয়ে দেখাবো ভোগের খিচুড়ি, লক্ষ্মী পুজোর জন্য ভোগের খিচুড়ি বানাবো। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল 1 বাটি, একই বাটির মাপে নিয়ে নিয়েছি মুগ ডাল, সোনা মুগ ডাল 1 বাটি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, 2 টেবিল চামচ কাজু কিছুটা ভেঙে ভেঙে রেখেছি, এভাবে নিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ চিনি, নুন নিয়েছি স্বাদ মতো, আর এখানে গাওয়া ঘি নিয়েছি 2 টেবিল চামচ, সর্ষের তেল নিয়েছি 4 টেবিল চামচ, আদার পেস্ট আছে 1 টেবিল চামচ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ জিরে 1 টিস্পুন মতো আছে, এলাচ আর দারচিনি ফোড়নের জন্য। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু ভোগের খিচুড়ি বানাবো আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়েই হবে, আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখন প্রথমেই ডাল ভেজে নেব। গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটাকে শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন ডালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, কড়াই থেকে ডালটাকে ঢেলে নেবো একটা বাটির মধ্যে। ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পুরো তেলটাকে দিয়ে দিয়েছি। তেলের সাথে ফোড়নটাকে মিশিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নের ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন হাই ফ্লেমে দিয়ে রেখেছি। এবার এর সাথে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচির সাথে একটু নুন মিশিয়ে নিচ্ছি, যাতে এটা নাড়াচাড়া করতে করতে খুবই ভালো লাগে। এবার টমেটোটাকে মেরেচেরে একটু ভেজে নিচ্ছি, টমেটো নরম হয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিতেই টমেটোটা একদম গলে গেছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আদার পেস্ট, নিরামিষ ভোগের খিচুড়ি আদার পেস্ট দিয়ে বানাচ্ছি। এর সাথে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে, 2 মিনিট মতো আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি। মশলাটা খুব বেশি নাড়াচাড়া করলাম না, ভোগের খিচুড়ি খুব বেশি মশলা কষাতেই লাগবে না। 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম, যাতে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। মশলার কড়াইটা নামিয়ে এবার আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। ১ লিটার পরিমাণে জল মেশালাম। খিচুড়িটা জলের যতটা পরিমাণ জল লাগবে সেই মতোই দিয়েছি, আপাতত প্রয়োজন হলে সেটা দিতে হবে। তো এখন জলটাকে প্রথমে আমি ফুটতে দিচ্ছি। এখানে জলটা ফুটতে শুরু করেছে, আর ডালটা ভেজে নেওয়ার পর আমি জলে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ডালটাকে। এখন প্রথমে আমি ডালটা অর্ধেকটা মতো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন চাল মেশাবো না, ডালটা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। ডালটা এখানে অর্ধেকটা মতো সিদ্ধ হয়ে গেছে, এবার এখানে চালটা দিতে হবে। আমি চালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম চাল, আর এর সাথে কাজু কিশমিশটাও মিশিয়ে নেব।
একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি, আরো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ হওয়ার জন্য ভালো করে ফোটাতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে অনবরত। এখন এর মধ্যে আরো একটু স্বাদ মতো নুন মিশিয়ে দিচ্ছি। মোটামুটি 10 মিনিট মতো রাখছি। 10 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমি এটা দেখেও নিয়েছি, আরো একটু রান্না করে নিতে হবে, তো আরো 7 থেকে 8 মিনিট আমি এটা করব। আর মাঝখানে আমি দেখে নিয়েছিলাম একটু জল গরম করে রেখেছিলাম, কারণ একটু জলের প্রয়োজন হবে, দিয়ে দিলাম, জলটা দিয়ে দিয়েছি। এবার আরো কিছুক্ষণ একইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। এখন আরো 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। এখানে জলের পরিমাণটা এখন একদম ঠিকঠাক, যা জল দিয়েছি পরিমাণ মতোই হয়েছে, আর সিদ্ধটাও খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি সব শেষে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ভোগের খিচুড়িতে একটু ঘি দিলে খেতে খুবই ভালো লাগে, বেশ সুন্দর একটা গন্ধ আসে। আর দিয়ে দিচ্ছি চিনি, এই দুটোই কিন্তু দিতে হবে, মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগবে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। ভোগের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। তো আপনারাও লক্ষ্মী পুজোর দিন এই ভোগের খিচুড়িটা অবশ্যই ট্রাই করতে পারেন।